প্রাণ প্রিয় ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আরেক দিকে আমার মনে হচ্ছে তোমরা সবাই খুব বেশি ভালো থাকতে পারছো না, কারণ তোমরা এখন অনেকটা একটা বাধার মধ্যে আছো। আমরা এখন সবাই একটা অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করে চলছি, একটা ভাইরাস। এই ভাইরাসটার সাথে আমাদের সবার যুদ্ধ করতে হচ্ছে, আর যে কারণে তোমরা স্কুলে আসতে পারছো না, তোমাদের পরিচিত স্কুল খেলার মাঠ, তোমাদের সেই স্লিপার, বন্ধুদের সাথে মারামারি, দৌড়াদৌড়ি, টিফিন খাওয়া, তোমরা সব কিছু মিস করছো। আর আমাদেরকেও নিশ্চয় তোমরা মিস করছো, টিচারদের সাথে তোমরা আর গল্প করতে পারছো না, আমরা তোমাদের পড়াতে পারছি না। তো সমস্যা নেই, এই তোমাদের আমরা মিস করছি বলে এখন আমরা তোমাদের সামনে চলে আসছি। আমি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে এসেছি, সেই গল্পটা পড়ানোর জন্য আজকে তোমাদের আসছি, সামনে আসছি। ছোটমণিরা, তোমরা বাসায় সবাই সতর্কভাবে, সতর্কতার সাথে থাকবে, সবাই সাবান দিয়ে হাত ধুবে, 1 ঘন্টা আধা ঘন্টা পর পর বারবার হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকবে, তার পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে, মায়ের কথা শুনতে হবে, মা যেভাবে খাবার খেতে দিবে তোমরা সুন্দরভাবে খেতে হবে, আর নিজেকে সুস্থ রাখতে হবে। তোমরা নিশ্চয়ই আমাকে সবাই চেনো, আমি তোমাদের বর্ণালী মিস, বর্ণালী চক্রবর্তী। আমি তোমাদের 3, 4, 5 এই 3 ক্লাসের বাংলা ক্লাসটা নেই। তো আজকে তোমাদের সামনে আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি, কুজোগুড়ির গল্প। আমি জানি তোমরা গল্পটা সবাই খুব ভালোভাবে পড়ে ফেলছো, তারপরেও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি আবার তোমাদের এই গল্পটা পড়িয়ে দিচ্ছি। কুজোগুড়ির গল্প। বুড়ি আর তার 3টা কুকুর ছিল। কুকুর 3টার নাম কি? রঙ্গা, বঙ্গা আর ফুতু। এই 3টাকে নিয়েই বুড়ির, বুড়ির কি ইচ্ছে হয়েছিল? নাতনি বাড়ি যাবে, সে বেড়াতে যাচ্ছিল। পথে যাদের যাদের সাথে দেখা হয়েছিল তাদের নিয়ে এই পুরো গল্পটা। এই গল্পটা তোমরা সবাই খুব ভালোভাবে পারো, আর আমরাও সবাই সেই ছোটবেলা থেকে মায়ের মুখে, দাদু দিদা নানু নানির মুখ থেকে এই গল্পটা শুনতে শুনতে বড় হয়েছি। খুব মজার, খুব আনন্দের একটা গল্প। তো আজকে আমি তোমাদের এই গল্প থেকে কিছু শব্দার্থ, বাক্য তৈরি, যুক্ত বর্ণ, প্রশ্নের উত্তর এগুলো পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে, মোবাইলটা নিয়ে সবাই বসো এবং আমার ক্লাসটা করো। এখন আমি তোমাদের এই গল্প থেকে কিছু শব্দের অর্থ দিচ্ছি। খিদে, ক্ষুধা, মুশকিল, অসুবিধা, মিছে, মিথ্যা, আস্তে আস্তে, ধীরে ধীরে, হালুম, বাঘের ডাক, মস্ত, বড়, ব্যবস্থা, জোগাড়, এক্ষুনি, এখনি, তক্ষুনি, তখনই, নাস্তানাবুদ, নাজেহাল। তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে এবং খাতায় ভালোভাবে লিখে শিখে ফেলবে। এবার আমি তোমাদের কিছু বিপরীত শব্দ দিব। বিপরীত শব্দ তোমাদের ব্যাকরণ বই থেকে তো পড়বেই, তাছাড়া তোমরা এই গল্প থেকেও কিছু বিপরীত শব্দ আছে যেগুলো শিখে ফেলবে। তোমরা সব সময় বিপরীত শব্দ লেখার ক্ষেত্রে খেয়াল করবে, বিপরীত শব্দটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, বিপরীত শব্দ কতগুলো। তোমরা খাতায় লেখার সময় মূল শব্দ, বিপরীত শব্দ এই কথাটা লিখে তারপরে উত্তরটা লিখবে। মূল শব্দ, বিপরীত শব্দ, মূল শব্দটি এক পাশে থাকবে, বিপরীত শব্দগুলো আরেক পাশে থাকবে। যেমন মূল শব্দ কি? ভেতরে, বাইরে। যত্ন, অযত্ন। শুকনো, ভেজা। সামনে, পেছনে। কুজো, সোজা। উপর, নিচ। পা, হাত। এভাবে লিখবে। সব সময় মূল শব্দটার নিচে মূল শব্দগুলো থাকবে, বিপরীত শব্দের নিচে বিপরীত শব্দ থাকবে। সবসময় এটা খেয়াল করে লিখবে। এবার আমি তোমাদের কিছু, এবার আমি তোমাদের এক কথায় প্রকাশগুলো দিয়ে দিচ্ছি। এক কথায় প্রকাশগুলো তোমরা শিখে ফেলবে। এক কথায় প্রকাশ করো। যার পেট বাঁকা ও ফোলা, পুজো। পুজো, পুত্র বা কন্যার মেয়ে, নাতনি।
বাঘের ডাক হালুম, শিয়ালের ডাক হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বাড়ি পাহারা দেয় যে পাহারাদার, পাহারাদার, পাহারাদার। মুহূর্তের মধ্যে এখনি, সরি নিমেষে, নিমেষে। তাই দেখো, যার পিঠ বাঁকাও ফোলা কুজো, পুত্র বা কন্যার মেয়ে নাতনি, বাঘের ডাক হালুম, শিয়ালের ডাক হুক্কা হুয়া, বাড়ির পাহারা দেয় যে পাহারাদার, মুহূর্তের মধ্যে নিমেষে। ছাত্রছাত্রীরা, তোমরা সবাই জানো তোমাদের একটা প্রশ্ন আসে, প্রশ্ন চিহ্ন বাক্য, প্রশ্ন তৈরি করার আসে। তো প্রশ্নটা কিভাবে তৈরি করতে হয় তোমরা সবাই দেখবে, যে একটা স্তবক তুলে দিবে তোমাদের, প্রশ্নের মধ্যে একটা স্তবক তুলে দিবে, সেটা পড়ে তোমাদের এভাবে দেওয়া থাকবে, কে কি কোথায় কিভাবে কখন কেন, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। তো একটা শব্দ দিয়ে একটা প্রশ্ন তৈরি করবে, আর প্রশ্ন তৈরি করার সময় অবশ্যই মনে রাখবে যেন তোমরা প্রশ্ন চিহ্নটা দাও। চিহ্ন কোনটা? প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। প্রশ্নবোধক চিহ্নটা যদি তোমরা না দাও তাহলে তোমাদের প্রশ্ন লেখাটাই ভুল হয়ে যাবে। তো তোমাদের আমি পৃষ্ঠা 33, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 33, সবার উপরে দেখবে একটা স্তবক আছে, নাতনি একটা মস্ত লাউয়ের খোল নিয়ে এলো, এখান থেকে চললো লাউয়ের খোল, এই পর্যন্ত যে স্তবকটা এখান থেকে তোমরা পড়বে। পড়ার পরে দেখো এভাবে প্রশ্নগুলো লিখতে হবে। কে বুড়ির সঙ্গে চিড়ে আর গুড় দিয়ে দিল, নাতনি কি জোগাড় করলো, খোলটা গড়াতে গড়াতে কোথায় চলে এলো, খোলটা কিভাবে বাঘের কাছে এলো, নাতনি খোলটাকে জোরে ধাক্কা দিল কেন। তোমরা দেখো প্রত্যেকটি সব বাক্যের শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে, কারণ এটা প্রশ্ন তৈরি করা। তো আজকে আমি তোমাদের কি কি পড়ালাম, শব্দার্থ, বিপরীত শব্দ, প্রশ্ন বাক্য এক কথায় প্রকাশ, আর প্রশ্নের উত্তরগুলো যেগুলো আছে তোমরা তোমাদের যে বইটা পড়বে ওখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন অবশ্যই পাবে এবং শিখেও ফেলেছ। তো আজকে তোমাদের আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই বাড়ি কাজগুলো বাসায় খুব মনোযোগ সহকারে করবে এবং প্রত্যেকটা জিনিস, আর এখন যেহেতু তোমরা আমাদের পাচ্ছ না তাই আর এখন তোমরা বাসায় তোমরা এই বাড়ি কাজগুলো করে মাকে দেখাবে। মা এখন তোমাদের সবচেয়ে বড় শিক্ষক, স্কুল খুললে পরে আমরা সেগুলো আবার তোমাদের দেখে দিব। তোমাদের বাড়ি কাজ দিয়ে দিলাম, অনুশীলনী সম্পূর্ণ, সাথে আমি যা পড়িয়েছি। তো সোনামণিরা, তোমরা সবগুলো পাঠ্য বইটা ভালো করে পড়বে, সবকিছু সুন্দরভাবে বারবার পড়বে এবং খাতায় সেগুলো লিখবে। তো আজকে পর্যন্ত নিজের প্রতি খুব যত্নশীল হবে, মার দিকে খেয়াল রাখবে, বাবার দিকে খেয়াল রাখবে, নিজেকে নিজের খেয়াল রাখতে হবে, হাত বারবার পরিষ্কার করবে, সুস্থ থাকবে, বেশি করে খাবার দাবার করবে, বেশি করে পানি খাবে। আজ এ পর্যন্তই, খুব ভালো থাকো, অনেক ভালো থাকো, ধন্যবাদ।